কার্যকর কাণ্ডের প্রতিবাদে ফের পুজোর অনুদান প্রত্যাখ্যান। বেহালার চৌরাস্তা সবেদা বাগান ক্লাবের এই সিদ্ধান্ত, অনুদানে 85,000 টাকা ফেরত দিল পুজো কমিটি। এবার পুজোতে ঢাক গান না বাজানোর সিদ্ধান্ত নিয়েছে তারা, সিদ্ধান্ত বেহালার সবেদা বাগান পুজো কমিটির। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ফের পুজোর অনুদান প্রত্যাখ্যানের খবর সামনে আসছে। এবার বেহালার চৌরাস্তা সবেদা বাগান ক্লাবের এই সিদ্ধান্ত, পুজো অনুদানের 85,000 টাকা ফেরত দিল পুজো কমিটি। ফের পুজোর অনুদান প্রত্যাখ্যান, এবার বেহালার চৌরাস্তা সবেদা বাগান ক্লাবের এই সিদ্ধান্ত। সন্দীপ প্রামাণিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সন্দীপ, বেহালার সবেদা বাগান পুজো কমিটির এই সিদ্ধান্ত, অর্থাৎ যে সরকারি অনুদান প্রত্যাখ্যানের পুজো কমিটির যে তালিকা, সেই তালিকায় নতুন সংযোজন। বেহালা চৌরাস্তা সবেদা বাগান ক্লাবে এবছর সিদ্ধান্ত নিয়েছে তারা, সরকারি অনুদান 85,000 টাকা তারা ফেরত দিয়ে দেবে। এবার পুজোতে কোন রকম তারা ঢাক বাজাবে না, কোনো গান বাজাবে না, তারা সমস্ত আনন্দ থেকে তারা বিরতি থাকবে। তাদের মুখে থাকবে একটাই দাবি, তিলোত্তমা খুনের বিচার চাই। সন্দীপ ধন্যবাদ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ফের পুজোর অনুদান প্রত্যাখ্যান, বেহালা চৌরাস্তা সবেদা বাগান ক্লাবের এই সিদ্ধান্ত, অনুদানের 85,000 টাকা ফেরত দিল পুজো কমিটি। এবার পুজোতে ঢাক না বাজানোর সিদ্ধান্ত নিয়েছে তারা, এমনকি গানও পুজো কমিটির যে মণ্ডপ সেখানে বাজানো হবে না, সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেহালার সবেদা বাগান পুজো কমিটির তরফে। সবেদা বাগান ক্লাব, এবারে আমাদের পুজো হচ্ছে 44 বছর। সিদ্ধান্ত নিলাম যে আমাদের মেয়ের এইভাবে হত্যা এবং বিচার না পাওয়া, সেই দিকে আমরা তাকিয়ে দেখলাম যে আমাদের মা কাঁদছে। কেন আমরা এই জন্য আমরা 85,000 টাকা এবারে সরকারি এই অনুদান আমরা দুঃখের কারণে আমরা নিতে পারছি না। প্রথম থেকে যেটা দিয়েছিল লাস্ট ইয়ার অব্দি আমরা নিয়েছি। একটাই বলবো যে এবারে পুজো যতটা নিরাম্বর করা যায় ততটাই ভালো, তার কারণ আমাদের মেয়ে হারিয়ে গেছে। সেই মেয়ে হারিয়ে গেছে, এখন পর্যন্ত আমরা বিচার পাইনি, এই বিচারটা আমরা চাই। পুজো অনারম্ভভাবে করা হচ্ছে, যতটা না করলেই নয়। আমরা বহু বছর ধরেই পুজো করেছি, 1980 থেকে পুজো করেছি, এখনো অনুদান ছাড়াই পুজো করেছি, এবছর অনুদান ছাড়া পুজো, তাতে আমাদের কিচ্ছু অসুবিধা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।